আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মজাদার আলু ভর্তার রেসিপি। তো আমরা বাঙালিরা আলু ভর্তা ডাল কম বেশি সবাই খেয়ে থাকি, তো সেই আলু ভর্তাটা যদি হয় একটু অন্যরকম তাহলে তো কথাই নেই। তো আজকে আমি সেই অন্যরকম ভর্তার রেসিপি দেখাবো। তো আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি, তারপর একটি গ্লাস দিয়ে এরকম ম্যাশ করে নেব, আর দিয়ে দেবো একটি পেঁয়াজ, তিন চারটি কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। তো এরকম নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আমি এখানে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যাশ করা আলু। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, ভাজা ভাজা করব। এই পেঁয়াজের মধ্যে বাগার দিয়ে ভর্তা করলে কিন্তু এই ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। যেহেতু হাত দিয়ে আমি করিনি, হাতের স্পর্শ লাগলে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এভাবে পেঁয়াজ ভেজে দিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। কাঁচা পেঁয়াজ দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে সেটার স্বাদ কিন্তু অন্যরকম, এটার স্বাদও কিন্তু অন্যরকম। তো এটা আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়, আমাকে কমেন্টে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে আপনাদের ভর্তা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। আমি অপর পাশেও দেখিয়ে দিচ্ছি।